হচ্ছে না তো, আমি কি করব? আমি কি জোর করে আমাদের লোককে বলবো যে সিপিএম এ যাও বা অন্য দলে যাও? বিরোধী দল থাকছে নামে বিরোধী দলের অস্তিত্ব থাকছে না। বিরোধী দল থাকবে, মানুষ সরকার বিরোধী দল থাকবে, মানুষ সরকার দেশের নির্বাচনে বিরোধী দলের মর্যাদা কোনো দলের থাকবে না। বিরোধী দলের মর্যাদা বলতে যে কথা, অর্থাৎ 10টা আসন পেতে হবে, বিরোধী দলের মর্যাদা কোন দলের থাকবে না, এটা আমি বলছি। একটা হলো ধরুন 100-এর মধ্যে 90 পাওয়া আর 100-এর মধ্যে 20 পাওয়া, এটা কোনো কম্পিটিশন না। বিরোধী দলের সাথে কোনো আমাদের কম্পিটিশন বলে কিছু থাকবে, ওরা ভোটে দাঁড়াবে। ভোটে দাঁড়াতে হবে, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, সুতরাং ভোটে দাঁড়াবে। কিন্তু আপনি ধরে নেবেন, আগেও একদিন বলেছিলাম যে এ রাজ্যে সিপিএম এর আমার মনে আছে খুব সম্ভব বিধানসভা অধিবেশন সময় বলেছিলাম যে এই রাজ্যে সিপিএম আমাদের সাথে আর কন্টেস্টের মতো জায়গা নেই। আজকে এই উপনির্বাচনটা প্রমাণিত সত্য। আগামী দিনে আরো দেখবেন যে সিপিএম তাদের কোনো অস্তিত্ব থাকবে না, জনগণ তাদের সাথে নেই, এবং বেশিরভাগ মানুষ তাদের সমর্থক আমাদের দলে চলে এসছে। এটার কারণ একটাই, সিপিএম এর দেউলিয়াপনা।